এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের ভূগোলের পেজ নাম্বার পাঁচশো উনআশি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং যদি প্রথমবার এই চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এ ধরনের ভিডিও ভবিষ্যতে আরো পাওয়ার জন্য তো প্রথম প্রশ্ন আসছে যে প্রক্রিয়ায় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন নদীর নিক পয়েন্টের সৃষ্টি হয় জলপ্রপাত এ নীল বছরগুলিতে ভারতে হয় খরা আকাশে মেঘের পরিমাপের একক হলো অকটা দক্ষিণ ফ্লোরিডা অঞ্চলে হ্যারিকেন জাতীয় যে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ে তা হলো ইরমা ক্যালিফোর্নিয়ার স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরের উত্তরবে প্রশান্ত তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল ইউরেনিয়াম পাঞ্জাবে নবীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় বেট ভারতের নায়গরা বলা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে ব্যাসেল শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা উত্তর ভারতের ম্যানচেস্টার হল কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুট এটা একটু মনে রেখে দেবে ভারতের সর্বেক্ষণ বিভাগ স্থাপিত হয় সতেরোশো সালে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা হবে দুর্গাপুর যে ভূবৈচিত্রসূচক মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি সেটা হলো তেয়াত্ত সেভেন্টি থ্রি এবার আসছি শুদ্ধ অশুদ্ধ আলপসের মেটান হন একটি পিরামিড জোড়া শুদ্ধ বাইর উষ্ণতা মাপার একটি স্কেল রোমার স্কেল শুদ্ধ ল্যাব্রার একটি উষ্ণ সমুদ্র সোধ মিথ্যা তুলা উৎপাদন করা হয় রেটুন পদ্ধতিতে মিথ্যা পশ্চিমঘাট পর্বতের অপর নাম সোহাদ্রি সত্য স্যানিটারি ল্যান্ডফিল্ডে সিএইচ উৎপন্ন হয় সত্য ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ মিথ্যা উপক্রচিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় মিথ্যা এবার আসছি শূন্যস্থান পূরণ হিমবাহবাহিত পদার্থ সঞ্চয়ের ফলে উল্টানো নৌকা বা চামচের মতো সৃষ্ট ভূমিরূপ হচ্ছে ড্রামলিন বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় ল্যাপসেট পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র সূর্য একস্বর লেগে অবস্থান করলে তাকে বলা হয় সিজেগি তরল বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতি নিষ্কাশন দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহ গঙ্গা নদী সৃষ্টি করেছে শিলং মাল মেঘালয় মালভূমি সর্বোচ্চ সিংহ ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই এবার আসছি এসে কি প্রশ্ন হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলা হয় বাঘসুন্ড জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বলা হয় অদক্ষেপণ ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার হলো উড়িষ্যার কটক দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি জলসেচ করা হয় জলাশয় পদ্ধতিতে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারকে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মহানগর এটার উত্তরে একটু ভুল রয়েছে এটা মহানগর হবে ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগারে অবস্থিত এটা হবে আসামের যোরহাট উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদানকে অংশকে বলা হয় পিক্সেল এবার আসছি ডান ডানদিক বামদিক রেগুর হবে মৃত্তিকা যোগ জলপ্রপাত আমরা জানি চা হবে বাগিচা ফসল কান্ডাল হবে বন্দর বা এটা হচ্ছে একটা শুল্কমুক্ত বন্দর যে আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন একটা পেজ নিয়ে হাজির হব যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলকে সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য